ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো দারুণ একটা কিছু হতে চলেছে। একদম ঠিক আমি যাচ্ছি আজকে আমার কলেজে। তো আমার কলেজে আমার বন্ধুরা সবাই ওয়েট করছে, যাদের সঙ্গে আমি একসঙ্গে কলেজে টাইম কাটিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের কলেজের রিইউনিয়ন, তো অনেকে আসবে, সবার সাথে দেখা টাকা হবে অনেকদিন পর, প্রায় চার বছর পর কলেজের সব বন্ধুদের সঙ্গে দেখা টাকা হবে। তো দারুণ এক্সাইটিং লাগছে আমারও, ওরাও সবাই আমার জন্য ওয়েট করছে। আমি এখন আছি আমার বাড়ির সামনে যে মেট্রো স্টেশন সেখানে ওয়েট করছি, মেট্রো এখনও আসেনি, মেট্রো আসুক, আমি যাই পরে স্টেশনে আর ওদের সঙ্গে দেখা হোক। তারপর কী হচ্ছে, কী করছি এতদিন পর, কলেজে আমরা কী করতাম সবটা তোমাদের সামনে তুলে আনবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি যাই, তারপর আসছি, দেখাচ্ছি তোমাদেরকে কী কী হচ্ছে আজকে সারাদিন। তো চলো, যারা ওয়েট করছিল তারা চলে এসছে, আর ওকে তো তোমরা চেনোই, আর ওর সাথে আলাপটা করাবো। তো যাই আগে আমাদের যাওয়া এদিকে। তো এসে গেছি কলেজের সামনে, পেছনেই হচ্ছে আমাদের কেকে দাস কলেজ। এবার কলেজের ভেতরে ঢুকবো আর এটা হচ্ছে আমাদের বাইপাস। তো সবাই আসছে, সবাই মিলে একসাথে আমরা কলেজের ভেতরে যাই, তারপর কলেজের ভেতরে কী কী হচ্ছে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো চলো, অনেকদিন পরে কলেজে আবার এসেছি আর প্রোগ্রাম হচ্ছে। আবার সেই বেঞ্চে একসাথেই চারজন, এই বেঞ্চে আমরা একসাথে বসতাম, আবার একসাথে চারজন মিলে বসেছি। তো ওকে তো তোমরা চেনো আর ওকেও চেনো, ওর সাথে আলাপটা করাবো, এখানে প্রোগ্রামটা একটু হয়ে যাক আমাদের, আর দেখি কী কী হচ্ছে চার বছর পর কিন্তু কলেজে আসার। ওরা সবাই বলবে ওদের কীরকম এক্সপিরিয়েন্স, সেটা ওরাও বলবে। তো চলো দেখি আর কী কী হচ্ছে, তারপর আবার কথা হচ্ছে। আচ্ছা, উনি হলেন আমাদের কলেজের প্রিন্সিপাল। তো আমাদের সময়তে উনি ছিলেন, তো উনি এখনও আছেন, আর সব টিচাররা মোটামুটি সামনে আছে, আর সব আজকের প্রাক্তনী মানে এক্স স্টুডেন্ট সবাই এসছে, বিকজ আজকে কিন্তু কে কে দাস কলেজের রিইউনিয়ন হচ্ছে। দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়ে গেলে হচ্ছে তিনতলা, আর এদিকে হচ্ছে লাইব্রেরি রুম, অ্যান্ড এখানে একটা আমাদের স্টুডেন্ট রিডিং রুম রয়েছে, অ্যান্ড এদিকেও কিছু প্যাসেজ আছে সোজা, অ্যান্ড এদিকে হচ্ছে প্যাসেজ। তো এখন আছি আমরা ক্লাসে, এই ক্লাসে আমাদের ক্লাস হতো, ভীষণ মজা হতো, আমরা চারজন। তোমরা জয়কেও চেনো এবং মেঘাকেও চেনো, এবার মৌয়ের সাথে তোমাদেরকে আলাপ করাবো। তো এই হচ্ছে মৌ, আমাদের আরও একজন খুব ভালো গ্রুপ ফ্রেন্ড, আমরা একসঙ্গে চারজন বন্ধু ছিলাম এবং এখানেই আমরা বসতাম, ক্লাস করতাম, কী কী হতো আমাদের কলেজে, মানে চার বছর আমাদের কেটে গেছে সেই পুরনো রাস্তা পুরনো, হ্যাঁ একদমই। তো আমাদের ক্লাসে কী কী হতো, কীরকমভাবে কী মজা করতাম, আরেকজনকে তো দেখে মানে বুঝতে পারছো না কে এই যে। তো আমাদের কী কী ক্লাস, ক্লাসে মজা হতো সমস্তটা আজকে তোমাদেরকে বলবো। তো চলো দেখো কী কী হচ্ছে, কী কী করছি আজকে আমরা এতদিন পর, চার বছর পর কলেজে এসে, চার পাগল একদম, ম্যাড ফর ইচ আদার, নট মেড কলেজের কতটা ক্লাস করো, প্লাস আবার বাং করেও আমরা, আমাদের একটা ফেভারিট জায়গা ছিল ঢাকুরিয়া লেক, আর একটা হচ্ছে আমাদের এই বাসমান, বাসমানে গিয়ে আমরা আড্ডা বাঁধলাম। সেখানে একজন ছিল আমার কি ক্রাশ, অনলি ফর সুইমিং পুলে ক্রাশ করতো, সে এখন গড়িয়া মোড়ে বিরিয়ানি বিক্রি না অ্যাঙ্কলেট বিক্রি করে, আমার সঙ্গে রেগুলার দেখা হয়,
সে হচ্ছে আমার ক্রাশ সোনু নাম ছিল ওর। ইয়েস, দ্যাট নামও মনে আছে, কলেজের ফ্রেন্ড, কে ভুলতে পারে অবশ্যই। তোমরাও নিশ্চয়ই এরকম কিছু ফ্রেন্ড আমাদের আনলিমিটেড ফান, মানে আমরা খাওয়াতে, আমরা ছিলাম চার ভুক্কার, একদম আমরা ছিলাম চার ভুক্কার, খরচা এরা দুজনে কেউ করতো না, আমরা দুটো মেয়ে ছিলাম খরচা করার জন্য, আর এ হয়ে ছিল আমাদের কোম্পানি দেওয়ার জন্য। কি মেঘা, ঠিক না? মেঘাও বেশি করতো না, করতো এই যে না আমরা, আমি ছিলাম জয়ের এটিএম, আমি ছিলাম জয়ের এটিএম, ও আমাদেরকে অবশ্যই খাওয়া দাওয়া বেরিয়ে যেত, ও আমাদেরকে অবশ্যই খাওয়া দাওয়া করিয়েছে, ভীষণ মজা হয়েছে। আর আমাদের ক্লাসেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বেঞ্চ, আমরা কিন্তু বসতামও চারজন একসাথে। তো মেঘা বলুক, মেঘার কীরকম লাগছে চার বছর পর কলেজে এসে এবং আমাদের চারজন আবার একসাথে, প্রায় কতদিন পর চারজন একসাথে? হ্যাঁ, তিন বছর পর মোটামুটি চারজন একসাথে একদমই। তো আমি ভাবছি যে আমাদের তাহলে বয়স কত, 17 বছর আগে কলেজে এসেছিল। তো অবশ্যই আমাদের ভীষণ ভীষণ মজার কিন্তু স্মৃতি রয়েছে কেকে দাস কলেজের সাথে। হ্যাঁ, কেকে দাস কলেজের অন্য বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের ভীষণ, আমরা চারজন বন্ধু হতে পেরেছিলাম কিন্তু কেকে দাস কলেজ থেকে। আমাদের গ্রুপের নাম ছিল ম্যাড ফর ইচ আদার, একদম পাগল, কেন কেউ মেড না, আমরা ম্যাড। আর আমরা সেফটি, আর তোর জন্যই ওদের সাথে আমার, আমার সাথে বন্ধুত্বটা হয়েছিল, এই যে মোয়ের জন্যই, এদের দুজনের সাথে আমার বন্ধুদের টিম লিডার, একদম। আর অবশ্যই কেকে দাস কলেজের অন্য বিষয়ে আমি কিছু বলবো না, কিন্তু কেকে দাস কলেজ আমাদের চারজনকে, বন্ধুত্বটা চারজন কিন্তু এই কেকে দাস কলেজ থেকেই হয়েছে। আমার হিস্ট্রি অনার্স কা বেস্ট ফ্রেন্ড, একদম লাচড়িয়া ইয়ার। সংলাপের সঙ্গে তো আমার ক্লাস 11 থেকে, স্কুলের ফ্রেন্ড। এবং অবশ্যই আমাদের কেকে দাস কলেজে ভীষণ ভীষণ মজার আনন্দ রয়েছে, ভীষণ ভীষণ মজার এক্সপিরিয়েন্স রয়েছে। তো অবশ্যই তোমরা কেমন লাগছে পুরোটা দেখার পর কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে রয়েছে এরকম এরকম অনেক ব্যাপার রয়েছে। তো আরও গল্প করা বাকি আছে, এখন বেশি এখানে কথা বলে টাইম ওয়েস্ট করবো না, আমাদের অনেক মজা করার আছে। তো চলো দেখি আর কী কী করি, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে, বেরোনোর আগে চলো চলো। ক্লাসে, ক্লাসরুমে আমাদের বেসিক্যালি ক্লাস হতো, হ্যাঁ, এবং আমাদের যে ইংলিশ ক্লাস এবং পাশের বাংলা ক্লাসগুলো আমাদের কিন্তু এই ক্লাসটার মধ্যে হতো। আমরা ঢুকতাম, ঢুকে 10-15 মিনিট থেকে বেরিয়ে, আমাদের মানে ভীষণভাবে ভালো মানে কেটেছে কলেজ লাইফ। এই রুমে আমরা ক্লাস করতাম, বেশিক্ষণ না, আমরা পেছন দিকে বসতাম, আমাদের ভাসমানে বসতাম, সেখানে বসে আমাদের মজা টজা ইয়ার্কি ঠিয়ার্কি সব হতো। তো এতদিন পর আবার এসেছি কলেজে, তো সব মনে পড়ে যাচ্ছে আমাদের আগের আগের ঘটনাগুলো, স্মৃতিগুলো ফিরে আসছে, আমরা এখানে এটা করেছি, এই সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে বেড়ে পালাচ্ছি, একদম একদম দারুণ দারুণ আমাদের এক্সপিরিয়েন্স। তো চলো বাইরে বেরোই, আমাদের মোটামুটি আজকের মতো এখানে কাজ শেষ, বাইরে বেরোই, বাইরে বেরিয়ে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে আবার। তো চলো, এতদিন পর দেখা, তো বুঝতেই পারছো কি হয়, গল্প আড্ডা সব চলছে। তো হয়ে গেছে আমাদের আজকের এনজয়মেন্ট, সবাই এবার বাড়ি ফেরার পালা, তোমাদেরকে দেখিয়ে দিলাম শেষ, একদম আমাদের কলেজে হলো, অবশ্যই আবার দেখা হলো, দেখা হলো, এবং সাথে 18 ব্যাচ প্যাকেট, অবশ্যই চলো এবার এগোনো যাবে, সবাই মানে এগোবো বাড়ির দিকে যাবো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করো, যাতে ওর যেন আরও ফলোয়ার বেড়ে, একদম একদম থ্যাংক ইউ, যেন আমরা আরও যেন নতুন করার জন্য কী যেন উৎসাহ, একদম নিশ্চয়ই অবশ্যই সবাই জানো যে আমরা সবাই একসাথে করি, আমার যেমন ভাই বোনরাও আছে তেমন বন্ধুদের মধ্যে জয়ও রয়েছে।
তো আমার সব ভিডিওতে থাকে, ভাবার এবার চিন্তা করব একদম। তো চলো আরো ভালোবাসা দাও আমাদেরকে। তো কলেজে রিইউনিয়ন দেখিয়ে দিলাম, এবার বাড়ি ফেরার পালা। তো চলো সামনে দিকে যাই, নতুন ভিডিও বা নতুন অন্য কিছু জিনিস অন্য কোথাও। তো চলো, প্লাস তোমাদের জন্য একটা সারপ্রাইজও তৈরি করছে আমাদের এই সংলাপ ভাই, সেটা এখন বলা যাবে না। নতুনত্ব পাবে ভিডিওর থেকে একটু আলাদা, সেটা এখন বলে দেবো না, ওয়েট করো। নিশ্চয়ই একদম বলে দিয়েছে, বুঝতেই পেরে গেছো কিছু নতুন আসছে। তো তার জন্য ওয়েট করতে থাকো আর দেখে থাকো সংলাপের সাথে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, তো চলো সামনে দিকে যাই, তারপরে বাকি কথা তারপর হচ্ছে। তারা চলো, সো বাড়ি চলে এসেছি। আজকে সারাদিনটা দারুণ দারুণ এনজয় হলো, অনেকদিন পর কলেজে যাওয়া, বন্ধুদের সাথে দেখা হওয়া, সারাটা দিন দারুণ কাটলো আর বেশ ভালো লাগলো। তোমাদেরকে সবটা দেখালাম, কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর যেভাবে ভালোবাসছো সেইভাবেই ভালোবাসতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো, আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আরও নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। তো এত এনজয় টেনজয় করে একদম টায়ার্ড হয়ে গেছি, বাড়িতে চলে এসেছি। এবার টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে। চলো টাটা।